সোমবার আইসিসির প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে হাসান হাসান মিরাজের এবং তামিমের পঁয়তাল্লিশ রানের ইনিংসে ভর করে সাঁত্রিশ ওভারে নয় উইকেটে একশো অষ্টআশি রান করে বাংলাদেশ টার্গেট তারা করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড প্রথম ওভারের প্রথম পাঁচ বলে নয় রান করা ইংল্যান্ড শেষ বলে হারায় উইকেট প্রথম ওভারেই দলকে সাফল্য উপহার দেন মোস্তাফিজুর রহমান কাটার মাস্টারের বলে স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার ডেভিড মালান তার বিদায়ে নয় রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড মালান আউট হওয়ার পর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন জনি বেয়ারস্টো তাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে একুশ বলে ছয়টি চার আর এক ছক্কার সাহায্যে চৌত্রিশ রান করেন বেয়ারস্টো তার বিদায়ে চার দশমিক এক ওভারে একান্ন রানে দুই ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড মোসাফিজের জোড়া শিকারের পর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ তার বলে বোল্ড হয়ে ফেরেন হ্যারি ব্রুক তিনি পনেরো বলে সতেরো রানে ফেরেন তার বিদায়ে তিয়াত্তর রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড দলীয় একশো সাত ও একশো চৌদ্দ রানে শরফুল ইসলাম ও তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন জস বাটলারও জস বাটলার ও লিয়াম লিভিংস্টন বিশ্বভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটের খরচায় একশো রান শেষ দিকে ময়নালি ও জুটিতেই জয়ের দিকে এগিয়ে যায় ইংল্যান্ড সহজ লক্ষ্যে বাসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানের শিকার বনে মার ছাড়তে হয় ইংলিশ ওপেনার ড্রাভিড মালানকে শুরুর সেই ধাক্কাটা জনি বয়াস্টো আর হ্যারি ব্রুকসের মার্কুটে ব্যাটিংয়ে চোখের পলকেই উবে যায় ওয়ানডে মেজাজে ভুলে টি টোয়েন্টি স্টায়ারে টাইগার বোলার বলারদের ওপর তাণ্ডব চালান এই দুজন একুশ বলে চৌত্রিশ করে ব্যারোস্টোকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে ব্রেক থ্রু আনেন ফিস দলীয় তিয়াত্তর রানে হ্যারি ব্রুকসকে ফিরতে হয় হাসান মাহমুদের শিকার বনে নিয়মিত বিরতিতে জস বাটলার ও লিয়াম লিভিংস্টনের উইকেট শরিফুল ও তাসকিন আহমেদ তুলে নিলেও ইংলিশদের রানের চাকার গতি কিছুতেই কমাতে পারছিলেন না টাইগার বোলাররা